नमस्कार, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের টমেটো কেচাপ বানিয়ে দেখাবো। এখন বাজারে টমেটো অনেক কম দামেও পাওয়া যায়, তো আপনারা এই সময় পাকা পাকা টমেটোগুলো কিনে আনবেন আর বাড়িতে কেচাপ বানিয়ে নেবেন। বাজারের কেচাপের থেকে অনেক ভালো হবে। আজকে আমি আপনাদের কেচাপ বানানো শিখিয়ে দেব। তো এখানে দেখুন, আমি 1 কিলো 700 গ্রামের মতন টমেটো নিয়েছি, আর একটু পাকা পাকা টমেটোগুলো নেবেন, গোল গোল টমেটো, ওটা খুব ভালো হয়। তো এখানে আমি 1 কিলো 700 গ্রাম টমেটো নিয়েছি, আর ওর জন্য কিছু মশলা লাগবে। আমি এখানে দেখুন 4টে ছোট ছোট এলাচ নিয়েছি, লবঙ্গ লাগবে 4টে 4-5টা, 1 চামচ আমি নিয়েছি জিরা, আর দারচিনি নিয়েছি আমি 1.5 ইঞ্চি, আর এখানে আমার চিনি লাগছে 300 গ্রাম চিনি। আপনারা এখানে 400 গ্রাম চিনি ইউজ করতে পারেন 1 কিলো 700 গ্রাম টমেটোর জন্যে। তো আমি এখানে 300 গ্রাম চিনি ইউজ করছি। আর লাগছে আমার এখানে 1টা পেঁয়াজ লাগবে, আদা লাগছে 1.5 ইঞ্চি, আর 7-8 কোয়া রসুন লাগবে। আপনারা রসুন আর পেঁয়াজটা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। তো চলুন প্রথমে এখন আমি এই টমেটোগুলো কেটে নেব। তো টমেটোগুলো প্রথমে কেটে এমনি করে আমি কেটে নিচ্ছি, আর এর যে এই অংশটা আপনারা কেটে বাদ দিয়ে দেবেন এমনি করে। তো এমনি করে আমি সব টমেটোগুলো কেটে নেব। এবার আমি পুরো টমেটো কেটে নিচ্ছি, আর এর সাথে আমার লাগবে নুন তো লাগবে, আর শুকনো লঙ্কার পাউডার লাগবে। তো টমেটোগুলো কাটা হয়ে গেছে, তো এখন চলুন আমরা রেসিপিটা বানানো শুরু করে দিই। এবার আমি এই কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দেব, 3/4 চামচের মতন জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজটা, এর সাথেও আমি দিয়ে দেব গোটা যে গরম মশলাগুলো নিয়েছিলাম এটাও দিয়ে দেব। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। এর সাথে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, পরে আমি শুকনো লঙ্কার পাউডার দেব। এখন এটা ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ দিয়ে দিচ্ছি এটা বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দেবেন, খেতে খুব ভালো লাগবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি এমনি যে রেগুলার আমরা ইউজ করি সাদা নুন, সেটা দিয়ে দিচ্ছি। বিট নুন 1 চামচ আর এই নুন 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা টেস্ট মতন দিয়ে দেবেন। ভালো করে এটা সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে 5-6 মিনিট, এটা ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন এটা ঘেঁটে গেছে। এবার আমি এটা এখন নামিয়ে রেখে দেবো, এই জলটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সি জারের মধ্যে এটা নিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমি আবার এই কড়াইয়ের মধ্যে এই টমেটো পেস্টটা দিয়ে দেব, ছেঁকে নেব ভালো করে। তো দেখুন এগুলো এবারে আমি ফেলে দেব, দিয়ে এবারে এটা ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব লঙ্কার পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম। আরো রং ভালো করার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারেন। এবার চিনিটা দিয়ে দেব আমি, আর একটু মোটা করে ফুটিয়ে নিতে হবে, খুবই ইজি,
বানানো। আপনারা একটু খালি সাহস করে বানাবেন, আর সারা বছর এটা রেখে দিতে পারবেন আপনারা। এবার আমি আপনাদের একটু চেক করে দেখাবো এটা কত মোটা হয়েছে। আরো একটু এটা করতে হবে, দেখুন এটা এখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আরো একটু মোটা করব। এমনিতে এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা মোটা হয়ে যাবে। এবার আমি এই টমেটো সসের মধ্যে দিয়ে দেব ভিনিগার। দেব ভিনিগার আমার এখানে 3 টেবিল স্পুন আছে। তো এবারে দেখছেন এটা পড়ে যেতে অনেক টাইম লাগছে, আর এটা আরো শুকিয়ে গেলে আর ঠান্ডা হয়ে গেলে আরো মোটা হয়ে যাবে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি অন্য একটা জায়গায় নিয়ে নেব। তো দেখুন এটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁচের জারের মধ্যে রেখে দেব, এটা ফ্রিজে রেখে দেব। বাইরে রেখেও এটা 1 সপ্তাহ রাখা যায়, কিন্তু আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে এটা অনেক দিন ভালো থাকবে, 6-7 মাস ভালো থাকবে। তো দেখুন বাড়িতে যদি কোনো খালি এরকম কাঁচের জার থাকে তার মধ্যে রাখতে পারেন। আমার এখানে এগুলো সসের জার ছিল, তো আমি এটা ভালো করে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আপনারাও এমনি করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে রাখবেন। তো এবারে আমি এর মধ্যে আস্তে আস্তে এই সসগুলো ভরে দেবো। এমনি করে আপনারা যদি রেখে দেন, এখন একটু টমেটোটা কম দামও আছে, আর বাজারে যে সসটা আপনারা খাবেন তার মধ্যে অনেক কিছু প্রিজারভেটিভ দেওয়া থাকে, ওটা স্বাস্থ্যের জন্য তো মোটেই ভালো নয়। তো দুটো বোতলে আমি ভরে নিয়েছি, বাকিগুলো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো আপনারাও এমনি করে টমেটো কেচাপটা বাড়িতে বানিয়ে নেবেন, দেখলেন তো খুব সহজে বানানো হয়ে যাবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।